Welcome, namaskar, kem chho majamo, welcome to my YouTube channel Tanvir Islam. So guys, eta amar 9 number vlog. So onek din pore vlog content kortechi ar ajke baire elam ei monchele ektu khani sokal sokal bela ghurte to tonmere niye baire gelam sokal bela je cycle chalamo eon dekhen baje koy eta 5:56 baje 56:46 baje ekhon tonmer obostha dekhe na ekbar ghume ki obostha ar ghume ki obostha are are উঠে লেছি ঘুম যাবে চল সাইকেল চালাই গা তো গাইস লেটস গো দেখি কই যাওয়া যায় সকাল সকাল সো গাইস আমি আমারটা নিছি তন্ময় নিছে আমার ভাই খালাতো ভাই রুদ্র সাইকেল সো দুইজন মিলা যাই দিনই কত মজ মাস্তি করি সো লেটস ফিগার আউট let me quit by thirst I'm inspired by worth I desire your worst so you can just hide while I work I'm tired you f- আমরা এখন যাইতাছি সামনে এখন ভাবতাছিলাম যে কই যাওয়া যায় তারপর তন্ময় আমি ডিসাইড করলাম তাহলে আমার ফেভারিট জায়গায় চলে যাই সকাল সকালবেলা দেখি কেমন হয় একবার গেছিলাম শীতের সময় অনেক ভালো লাগছিল এখন দেখি আবার যাই গরমের সময় কেমন লাগে আর গাইস আমরা এখন আসি হলো আমাদের স্কুল রোডে আপনারা যদি কমেন্টে যদি বলেন আমার স্কুল দেখতে চান তাহলে পরবর্তী ভিডিওতে ব্লগে পরবর্তী ব্লগে আমি তাহলে আমার স্কুল দেখাবো তাহলে সব ফ্রেন্ড ফ্রেন্ড সবাইকে নিয়ে স্কুল দেখাবো আর চোখ কোনো ঘুমে কিচ্ছু দেখতেছি না চোখ গোলা গোলা দেখতেছি আর আমার দেওয়া বেশি খারাপ অবস্থা হলো তন্ময় তন্ময় হলে আমার দেওয়া আরো বেশি খারাপ অবস্থা কিরা আসনে গিয়ে চালু হয় আরো বেশি খারাপ অবস্থা তো গাইজ স্কুলের সামনে এসে বসছি যদি আপনারা কমেন্টে বলেন আমার স্কুল দেখতে চান তাহলে আমি তাহলে একটা ব্লগ করবো স্কুল নিয়ে মানে বেশি বড় করবো না ছোট ব্লগ করবো সো গাইস আসছি যখন এক নজর দেখ তো গাইস স্কুলের সামনে এসে চলেন এক নজর বাইরে যা দেখেছি পরে দিতে স্কুল নিয়ে আসি না অনেকদিন ধরে আসি না মানে অনেকদিন অনেক বছর ধরে আসি না মানে লকডাউন লাগার পর দিয়ে স্কুলের সামনে আসি না আজকে যখন আসলাম অনেকদিন পরে তো ভালোই লাগতেছে একে আসি ফ্রেন্ড ফ্রেন্ড কেউ নেই আমি এত অন্য আসি সার টুরে তো কেউ নেই এত সকালবেলা কেউ থাকবে আর কি চলো চলো তাহলে আমরা যাই আর গাইস কমেন্ট করেন কমেন্টে বলে দিব তাহলে তুমি এটা করো সো গাইস আমরা কিন্তু নিশাদের বাড়ির এই জায়গায় আসি বাড়ির সামনে সো ওকে মাঠে গিয়া মানে আমার ফেভারিট জায়গা তারপর ওকে ফোন দিব ফোন দিয়া কখন জ্বালাবো আরে ব্রিজেরে না ব্রিজেরে ফোন দিলে একটু সমস্যা হবে আন্টি পরে একটু রাগ করব যে এত সকালবেলা ফোন দিছি কি জন্য সো গাইস আর আপনারা কিন্তু কমেন্ট করবেন যদি আমার স্কুল দেখতে চান তাহলে আমি ওই স্কুল দেখাবো পুরাটা ঘুরা আর গাইস আমি কিন্তু ওই যে নিশাদের বাসা কেউ নেই পুরো ফাঁকা আর গাইস আমি কিন্তু বলছি 200 সাবস্ক্রাইবার ও মা গো স্পিড ব্রেক আসছিল সো 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হইতাছে চালু চালু আরো সাবস্ক্রাইব করে আপনারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেন সো গাইস করে দেন গাইস প্লিজ প্লিজ এই আমাদের ভাই আরো আমাদের সাথে আরো যোগদান দিচ্ছে আমাদের ছাড়াই গেছে
চিনি নাকি চিনি নাকি আমার তো চালাই গেছে গা ফুল স্পিড কি করবো তাদের সকালে ওইটা সুমন যে ফোন দিতাম কি কিভাবে দিব সুমন তো দেশে চলে গেছে গা যদি সুমন থাকতো তাহলে আরে মনে করেন ফোন দিয়া আরাম যাই তো সো গাইস আমরা আমাদের ফেভারিট জায়গার কাছাকাছি আইসা পড়ছি সো তারপর তার ভিতরে গিয়ে দেখেন আর গাইস আপনারা ভাবতেছেন যে মাস্ক পরি না কি জন্য এলাকার ভিতরে তো এই জন্য মনে করেন একটু মাস্ক পরি না সকাল সকালবেলা তো মাস্ক পরে মাস্ক পকেটে আছে কিন্তু মনে করেন একটু কষ্ট হইতে এই জন্য পরি নেই আর গাইস আপনারা কিন্তু অবশ্যই মাস্ক পরবেন অবশ্যই সেফটি রাখবেন আর আমরা তো বুঝিনি আরো কি আর বলবো তো গাইস আশা করছি সো ভিতরেই দেখা হোক সো গাইস আশা বললাম আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে গা পা টু ব্যথা হয়ে গেছে গা আর সাইকেলের চাকা হাওয়া নাই গা এই জন্য আরো আসতে কষ্ট হয়েছে আর সামনে তো আসলাম মনে করছিলাম হাওয়া দিতে পারবো এখন দিয়ে রাজ্জাক চাচার দোকান বন্ধ দেখেন কি সুন্দর লাগতেছে পুরো মাথা নষ্ট মাথা নষ্ট মানে শীতের সকালে আরো সুন্দর আর এখন তো এত সুন্দর লাগতেছে পুরো বম লাগতেছে বম সো গাইস আপনাদেরকে একটা ছোট্ট একটা কাহিনী বলি কাহিনীটা হলো কি কাহিনীটা হলো আপনারা ভাবতেছেন যে আমি এই নতুন সাইকেল এত ভালো সাইকেল ফেলে পুরান ময়লা ময়লা সাইকেল নষ্ট বলা যাবে না মানে পুরান পুরান সাইকেল নিয়ে কি জন্য আসি গাইস এই সাইকেলটা হলো আমার ফেভারিট কি জন্য আমি যখন ক্লাস ফোরে পড়ি হ্যাঁ ফোরে পড়ি মানে ফোরে না তোমার ফোরে পড়ি মানে ফাইভে উঠবো সে সময় মানে আমি যখন আমাদের ওই জায়গায় অটো চলতো না মানে আসতে অনেক কষ্ট হইতো আসতে আসতে কষ্ট হইতো এই জন্য তারপরে আমি আর তন্ময় কি করতাম কিছু টাকা সেভ করতাম যখন কিছু টাকা সেভ করতাম তখন মনে করেন সেভ করতে করতে সেভিং করতে করতে মানে কিছু একটা ভালো অ্যামাউন্ট হয়েছিল হওয়ার পরে মনে করেন তো আমার খালাতো ভাইয়ের কাছে এই সাইকেল ছিল সে কিনে আনছিল সে বলে বিক্রি করবে তাহলে ওই সেভিং সেভিং এর টাকা আরে তোতলাইতাছি ঘুমে তোতলাইতাছি ওই সেভিং এর টাকা দিয়ে মনে করেন তারপরে তন্ময়ের আমি এই যে সাইকেল অ্যাফোর্ড করছি তারপরে আর কি সাইকেল নিয়ে তো কত তামাশা কত কি সুখ তারপরে সাইকেলের মনে করেন ব্রেক ট্রেক সব আমি ভেঙে ফেলাইছি আমার নে তুই আমার নে সাইকেল পরে না অনেক নিচুর সাইকেল এই ব্রেক ট্রেক মনে করেন সব ভেঙে ফেলাইছি এই গ্রিপ ট্রিপ সব ছিঁড়া ফেলাইছি সাইকেলের এখন অনেক অবস্থা খারাপ তো এটার মনে করেন আমি ঠিক করাবো কিছুদিন না আর ভালো কিছুদিন পরে মনে করেন এই সাইকেলটা পুরো আবার ঠিক করবো নতুন চকাচক করবো খালি আজকে গিয়ে একটু দোয়া মাজা করবো নাও করতে পারি দোয়া মাজা সমস্যা গাইস তাহলে আমরা একটু সামনে যাই সামনে গিয়া দেখি আরো সুন্দর লাগবে জায়গাটা তো গাইস তাহলে সামনে যাই সামনে ভিতর দিকে যাই দুই সাইকেল আমি নিয়ে কিলে তন্ময়ের থেকে আমরা তুই পারবি নিতে দেউনি আমি তো বললাম আমি দিই একটু ভিতরে যাই তারপরে ভিতরে গিয়ে দেখি তো তন্ময় তুই তোমারটা লো আর আমি আমারটা লই আর ক্যামেরা আমার হাতে দাও আমি সামনের ক্যামেরা দিয়ে ব্লগ করতেছি তো আমি সামনের ক্যামেরা নিয়ে নিছি তো গাইস চলেন যাই একটু ভিতরে যাবো ওই যে একবার যে লাস্টে গেছিলাম না সেকেন্ড ব্লগে আমার সেকেন্ড ব্লগে একবার ভিতরে গেছিলাম সো সেই জায়গায় যাবো গিয়ে একটু জিরাবো জিরানোর পরে তারপরে আবার বাসায় চলে যাব গিয়া ফ্রেশ ট্রেশ একটা টানা সুন্দর একটা ঘুম দিব চোখ টুক লাল হয়ে গেছে গা চোখ লাল হয়ে গেছে সো গাইস একটা কাজ করি আবার একটা রিসোর্ট নিই বলতে রিসোর্ট বলতে রিসোর্ট বলা যাবে না বলা যাবে হলো যে আপনারা এক নজর দেখেন আপনারা এক নজর এই জায়গাটা দেখেন এখন দেখা যাবে কি জন জানেন এখন চারোদিক দেয় এখন কাশ বন উঠছে এখন পুরো জঙ্গল আর জঙ্গল হয়েছে ওই একবার একটা মজার কাহিনী গে একবার আসছিলাম আমি বিজয় আর হইলো সুমন এমন কাশ বনেতে তো এখন যে কুকুর বয়ে আছে মানে কুকুর হ্যাঁ কুকুরই বলি কুত্তা মুখ দেয়া পরে বারবার কুত্তা পরে চলি তোমার তো খালি আয় জমার মুখ দেয়া তো একটা কুকুর ছুঁয়ে আসছিল মনে করেন কাজ বলের ভিতরে তারপরে বিজয় কি করছে আমার বলে পোষাবে করছে ও আর খেয়াল করে নাই যে কুকুর যে কাজ বলে শুয়ে আছে
দেখেন অনেক কাশ বন, অনেক বড় বড়, অনেক সুন্দর লাগে জঙ্গল, আবার অন্ধকার হলে ভয়ও লাগে। তো সেকেন্ড ব্লগে যে দেখছিলেন আমি একবার মাথায় গেছিলাম, ওই মাথায় গিয়ে বসি, তো সেই মাথায় যাইতেছি আবার, তো সেই মাথায় গিয়া কখন বসবো কথাবার্তি বলবো তোমাদের সাথে, তারপরে আমরা রওনা দিব বাসার দিকে, না নিশা দাদের ফোন দিয়ে আগে জ্বালাবো, এমনিই তো গেছিলাম গা, তো নিশা দাদের একটুখানি ফোন দিয়ে জ্বালাই আপনারাও দেখেন। দেখেন পুরা জঙ্গল হয়ে গেছে এই জায়গাতে, এই পাশে কিন্তু সত্যি কথা কি এই পাশে কিন্তু বেশি আসে না মানুষ, একদম কম আসে এই জায়গায়, যদি মনে করেন আসে তাহলে আমরাই বেশি আসি, আইসা ওই বসে বসে কথন কথা বলি আড্ডা মারি পরে চলে যাই, কাজ বন পায়ে লেগে আগেটাই গেছে কা। সো আইসা উঠছি এই জায়গাতে, তো এখন বসবো কথাবার্তি বলবো, তারপর ও মারি এ সাইকেল তো নামতে তারপরে গাইস আজকে ক্যামেরা মনে করেন ইস্টো থাকতেছে না, অনেক অনেক সেগিরিতে অনেক লড়তেছে। সো দেখেন কি সুন্দর, ও মাই গড ফাইন লাগতেছে জায়গাটা, ফাইন লাগতেছে এই দেখেন একদম জঙ্গল জঙ্গল। তো বসি কথাবার্তি বলি তারপর দেখা যাক কি হয়। সো বসিয়ে যায় কতক্ষণ টনমাই বসো আর কি করবো, না বসবো না, তো বসলে তো এই জায়গায় আরো কুয়াশা কুয়াশা আর স্যার প্যান্ট টুম সব ভিজে যাবো গা, ধারে কতক্ষণ বাতাস উতাস খাই পরে চলে যাব। আর গাইস চালু চালু সাবস্ক্রাইব করেন, চালু চালু লাইক দেন, কমেন্ট করেন, চালু চালু ফাস্ট ফাস্ট সুপার ফাস্ট। ও আপনারা কি জন্য চ করেন না ভাই, সাবস্ক্রাইব করা মানে কি যে তাকে সাপোর্ট করা, এখন নতুন একটা মানে চ্যানেল খুলছে এখন সাপোর্ট করবেন তো আমরা আগে যাব, আগে যাব নতুন নতুন ব্লগ করবো, এখন যদি ব্লগ একটু একটু খারাপ হয় তো সমস্যা নেই ভাই, প্রথম প্রথম তো হবে, আগে সামনে যাবো সামনে গিয়ে নতুন নতুন মনে করেন। কমেন্ট আছে কমেন্টে লেখেন, কমেন্ট কি জন্য দিচ্ছে লেখার জন্য, দুপুরে লেখেন যা মন চায় লেখেন, তারপরে লেখেন ভাই দুমায় লেখেন কমেন্টে, হাই হ্যালো নাইস থ্যাংক ইউ যা মন চায় তাই লেখেন। আর আরেকজন ভাই নাম কি জানি নামটা ভুলে গেছি গা সরি ভাই, তারপরে ভাই একটা কমেন্ট করছিল সুন্দর কমেন্ট করছিল যে আমাকে হাটে বলে মানে অনেক দেখা হয়েছিল মানে সে বলে পিছনটা ডাকছিল আমি শুনি নাই। সো গাইস তোমার জন্য এক্সট্রিমলি আমি সরি, এক্সট্রিমলি সরি, আমি সরি, আই এম সরি, এত উল্টা পাল্টা ইংলিশ করে দিয়ে ভাই মূর্খ হয়ে পড়ো সব মূর্খ হয়ে পড়ে তন্ময়। তো গাইস তো তাকে এক্সট্রিমলি সরি ভাই, নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা করবো। আর আপনারও দোষ আছে, আপনি তাহলে সামনে আসলেন নাকি ডাইরেক্ট সামনে আসতেন, সামনে এসে বলতেন, পিছন দেওয়া ডাকলে কেমনে শুনবে না হাটের ভিতরে। সো অনেক কথা অনেক বক বক করলাম। সো গাইস বলছিলাম নিশাদের ফোন দিবে, এখন বাজে কটা দাঁড়ান দেখাই, 6:44 এত সকালবেলা ওই জীবনও উঠে নাই, মনে করেন নিশাদ বিজয় সুমন জীবনও মনে করেন এত সকালবেলা উঠে না, ফোন দেওয়া দেখি ফোন ধরে নাকি, এই যে নিশাদ নিশাদ খান খান নিশাদ, তো একটু ফোন দিয়ে দিই ধরে নাকি, রিং হইতাছে দিয়ে ধরে নাকি, এত সকাল দুইটাই মনে করেন এক জ্বালিয়ে দিব ধর বেটা এত সকালবেলা কে ফোন দেয়, হ্যালো নিশাদ না ধরে না এখনো, কি এর আওয়াজ এর এই জায়গায় এত বাড়িতেছে নেট, হ্যালো সুমন্ত দেশে চলে গেছে গা বলছিলাম, তো আর কি তো
কেউ তো ফোন ধরলো না, জানি এত সকালবেলা কেউ ধরবো না, ফাও কাবড়ে জ্বালাল আপনি আইসি ঘুরছি, ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে। সো চলেন চলে যাই গা বাসায়। তো তন্ময় লেটস গো, ব্লগ তাহলে এই জায়গায় এন্ড করে দিই গাইজ। বেশি ব্লগ নেই মনে হয়, বেশি ব্লগ আবার তোতলাই দাসি গু ঘুমে না, এবার ইচ্ছা করে তোতলাই দিই, মানে মুখ দে তোতলাই তোতলা যাইতাসি গা। সো তো ব্লগ এই জায়গায় গাইছে এন্ড করে দিই, ব্লগ বেশি বড় নেই, ভালো তো মনে লাগেই নেই লাগেই নেই, তারপরে কমেন্ট করবেন ভালো করছি গাইস, অল্প অল্প করছি যেমন করছি করছি গাইস। সো গাইস তো চালু চালু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেন সব করে দেন। সো ব্লগ এ বন্ধ থাক এন্ড করে দেই। তো টাটা বাই, আল্লাহ হাফেজ। আমি 10 নম্বর ব্লগটি একটু স্পেশাল করতে পারি। সো লেটস গো, ব্লগ স্টপ, ফিনিশ ফিনিশ, সাবস্ক্রাইব করে দেন, সবারে বলে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিতে। আর গাইস আবার বলি, 200 কিন্তু কমপ্লিট হইতাছে, চালু চালু 1000 করে দেন। বাই বাই।